নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের মাত্র এক কাপ সুজি দিয়ে খুবই হেলদি একটি নাস্তা বানিয়ে দেখাবো। সকালে হাজার ব্যস্ততার মাঝেও মাত্র 10 মিনিটেই এই হেলদি নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন। বানাতেও যেমন কম সময় লাগে, খেতেও খুবই টেস্টি হয়। নামমাত্র তেল দিয়েই আপনারা এই নাস্তাটি বানাতে পারবেন। চলুন তাহলে সুজির তৈরি এখন এই নাস্তার রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তো সুজির এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য একটি মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এখানে কিন্তু টক দই ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখন সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। আর দেখুন, একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন একটি বড় মিক্সিং বোলের মধ্যে ব্যাটারটি আমি ঢেলে নিচ্ছি। আর এই নাস্তাটি বড় থেকে ছোট সকলের স্বাস্থ্যের জন্যই ভীষণ ভালো হবে। এখন এই নাস্তাটিকে আরও হেলদি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ গ্রেট করে নেওয়া গাজর, আর 2 চামচ দিয়ে দিলাম ধনে পাতা কুচি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। ব্যাটারের মধ্যে 1/2 চামচ বেকিং পাউডার আর 2 চামচ মতো জল দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছু মিশিয়ে নিয়েছি, এখন আপনাদের দেখাচ্ছি ব্যাটারটি ঠিক আমি কতটা পাতলা তৈরি করেছি। এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার নাস্তাগুলো আমি তৈরি করে নেব। তার জন্য গ্যাস অন করে আমি তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে জাস্ট 1 চামচ মতো সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। সাদা তেলের পরিবর্তে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তাওয়া কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে তাওয়ার মধ্যে অল্প একটু জল ছিটিয়ে দিলাম। জলটা যখন একদম শুকিয়ে আসবে, তখন এর মধ্যে বড় হাতের 1/2 ব্যাটার আমি দিয়ে দিলাম। এবার তাওয়াটাকে আস্তে করে ঘুরিয়ে ব্যাটারটা 4 সাইডে ছড়িয়ে একটা গোল শেপ দিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে রুটির ওপরটা পুরোপুরি শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন রুটির ওপরটা শুকনো হয়ে আসবে, তখন এর মধ্যে আমি অল্প একটু বাটার ব্রাশ করে নিলাম। বাটার দিলে রুটিটা খেতে বা ধোসাটা খেতে বেশি ভালো লাগে। তারপর 1 সাইড থেকে এভাবে ভাঁজ করে নিলাম। আর দেখুন, সুজির এই হেলদি ধোসাটা কত সহজেই তৈরি হয়ে গেল। সুজি দিয়ে তৈরি এই ধোসা বা নাস্তাটি আপনারা এমনিও খেয়ে নিতে পারবেন, অথবা চা কফির সাথেও খেতে পারেন, আবার চাইলে যে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।